প্রত্যেককে নমস্কার আজকের ভিডিওতে আজকের মূল বিষয় হল যে স্যার আমি ফর্ম ফিল করেছি সেখানে আমি মিডিয়াম চুজ করেছি হিন্দি কেউ বলছে মিডিয়াম চুজ করেছি আমি ইংলিশ স্যার আমার কোশ্চেনটা কেমন হবে স্যার আমি বাংলা ক্যান্ডিডেট আমি হিস্ট্রি ক্যান্ডিডেট আমি ম্যাথ ক্যান্ডিডেট আজকের ভিডিও ওদের জন্য ঠিক আছে প্রত্যেককে নমস্কার আমি বিল্টু সিং অ্যাসিস্ট্যান্ট টিচার তার আগে বলে রাখি ইংলিশ ব্যাচ আমাদের ইংলিশ স্যার ব্যাচ শুরু করছেন এই মাসের কুড়ি জানুয়ারি থেকে যারা ইংলিশ স্যারের পড়তে চাইছো একদম কম রেটে তারা এই নাম্বারে ফোন করতে পারো করতে পারো হোয়াটসঅ্যাপ স্যার তোমাদেরকে অ্যান্সার দেবেন ডিটেলস দেবেন আর বাংলা আমি নিজে পড়াচ্ছি হিউজ পরিমাণে ছেলে মেয়ে বাংলা আমরা পড়ছে অনলাইনে তো বাংলা আমি পড়াচ্ছি এই আমার নাম্বার ফোন করো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাকে অ্যান্সার দেবো ডিটেলস দেবো আর্ট অফ টিচিং সবার জন্য সবার জন্য আর্ট অফ টিচিং যতগুলো রয়েছে আর সাবজেক্ট ইতিহাস ভূগোল বাংলা অঙ্ক ইংলিশ সবার জন্য এটা তিরিশ মার্কস রয়েছে রেট কত একশো ঊনপঞ্চাশ টাকা রেট এটাই পড়াচ্ছি এই নাম্বারে কল করতে পারো করতে পারো তুমি হোয়াটসঅ্যাপ আমি দেবো অ্যান্সার দেখো যখন তুমি ফর্ম ফিল আপ করেছো যখন তুমি ফর্ম ফিল আপ করেছ তখন তুমি সেখানে ইংলিশ আর হিন্দির মতো তুমি একটা চুজ করেছো সবাই চুজ করেছো তোমরা এবার অনেকের ধারণা যে স্যার আমি স্যার চুজ করেছি হিন্দি স্যার আমি চুজ করেছি ইংলিশ স্যার কী হবে দেখো এটা হলো সিবিটি কম্পিউটার বেস টেস্ট তাই যখন তুমি তোমার কি করবে তোমাকে একটা কম্পিউটার সামনে তোমাকে বসিয়ে বস করিয়ে দেওয়া হবে এবং একটা খুব বড় হল রুম যেখানে অনেক থাকবে কম্পিউটার অনেক থাকবে ছেলে মেয়ে প্রত্যেকের আলাদা আলাদা কম্পিউটার থাকবে তোমাকে ধরো বসিয়ে দেওয়া হলো কম্পিউটার সামনে এবার কি হচ্ছে তোমার সামনে প্রশ্ন চলে এলো তুমি চুজ করেছো ইংলিশ তা তোমার কাছে ইংলিশ কোশ্চেনগুলো গুলো তোমাকে শো করবে ঠিক আছে কেউ চুজ করেছে হিন্দি ওর সামনে হিন্দি আর কি শো করবে অতএব এটাই হলো মূল নিয়ম এবারে ধরো বাংলা হলো সাবজেক্ট তো সে একশো নাম্বার দেবে বাংলাতে তারপরে যে নম্বর সেটা সে যা চুজ করেছে আর কি হিন্দি কিংবা ইংলিশ আর বাকিদের ক্ষেত্রে তার নিজের সাবজেক্ট সাবজেক্ট যা চুজ তোমরা চুজ করেছ কেউ ধরো চুজ করেছো আর কি হিন্দি কেউ হয়তো ইংলিশ তো সমস্ত প্রশ্ন সেই অনুযায়ী আসবে তা এটা একটা সিবিটি টেস্ট একটা কোনো ভয়ের নেই একদম সহজ প্রশ্ন হবে তোমরা পারবে তো এটাই হলো মূল নিয়ম যা চুজ করেছ সেই অনুযায়ী প্রশ্ন তোমার তৈরি হবে এবং তোমার সামনে শো করবে কম্পিউটার স্ক্রিনে শো করবে ক্লিয়ার এখানে তো আর আমাদের রাজ্যের মতো সেই কোশ্চেন তো দেবে না যে দুটোই থাকবে দেওয়া ওখানে কিন্তু একটা একটা করে কিন্তু এভাবে দেওয়া থাকবে ক্লিয়ার বিষয়টা প্রত্যেককে বুঝিয়ে দিলাম যে কি ওখানে হবে ধন্যবাদ প্রত্যেককে লাইক করো সাবস্ক্রাইব করো পারলে শেয়ার করো আর পারলে আমাদেরকে ফোন করতে পারো এইসব নাম্বারে আর কি থ্যাংক ইউ